বৃষ্টির অভাবে দেশের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি রাজ্যেও রেকর্ড পরিমাণ তাপমাত্রা ছাড়িয়ে গেছে এবছর। এই অসহ্যকর পরিস্থিতিতে সবাই হাহাকার করছে একটু স্বস্তির বৃষ্টির জন্য। এই গরম থেকে রেহাই পাচ্ছে না জীবজন্তুরাও, বিশেষ করে সিপাহীজলা অভয়ারণ্যের ভেতরে থাকা জীবজন্তুদের অবস্থাও ঠিক একই রকম। কিন্তু এর মধ্যে অভয়ারণ্যের তরফে কীভাবে জীবজন্তুদের একটু স্বস্তি দেওয়া যায় তার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনা হয়েছে পশু পাখিদের খাবারের মধ্যেও বিশেষ পরিবর্তন। 24 ঘন্টা অ্যালার্ট রয়েছে অভয়ারণ্যে কর্মরত কর্মীরা। নিত্যদিন 2 থেকে 3 বার ঠান্ডা জল দিয়ে স্নান করানো হচ্ছে চিতা, মেঘলা চিতা, সিংহ, ভাল্লুক সহ অন্যান্য প্রাণীদের। তাছাড়াও পাখিদের এনক্লোজারগুলোতে লাগানো হয়েছে বৈদ্যুতিক পাখা। বিভিন্ন এনক্লোজারের ছাদে লাগানো হয়েছে বাঁশের তৈরি বিভিন্ন রকমের ধারী, সূর্যরশ্মি আটকানোর জন্য বিশেষ নেটসহ অন্যান্য ব্যবস্থাপনা। তাছাড়াও দুপুরে পশু পাখিদের এনক্লোজারের নাইট সেন্টারগুলোতে আইস কিউবের ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে নাইট সেন্টারগুলোর তাপমাত্রা অনেকটাই শীতল হয়ে যায়। 24 ঘন্টা নজর রাখা হচ্ছে পশু পাখিদের উপর বলে জানিয়েছেন সিপাহীজলা অভয়ারণ্যের জু ডাইরেক্টর বিশ্বজিৎ দাস। অ্যাকচুয়ালি বিগত 8-10 বছরের মধ্যে সারা রাজ্যের সাথে ত্রিপুরাতেও একটা হিট ওয়েভ চলছে, তো সেই দিকে দেখে আমরা চিড়িয়াখানাতে আমরা একটা সতর্কতামূলক কিছু আমরা কাজ হাতে নিয়েছি অ্যানিমেলকে প্রচণ্ড হাই টেম্পারেচার থেকে সেভ করার জন্য। তার মধ্যে প্রথমে হচ্ছে যতগুলো এনক্লোজার ছিল ওগুলোতে আমরা ব্যাম্বু মেট, যে ধাড়ি বলি আমরা বাংলাতে, তো ওই ধাড়িগুলো দিয়েছি যাতে শেড দেওয়া যায়। তাছাড়া বিভিন্ন যে জলের ট্যাঙ্কিগুলো আছে এগুলো যাতে 24/7 জলের সাপ্লাই থাকে, ওটার জন্য আমরা একদম আর্জেন্টলি জলের ট্যাঙ্কিগুলোকে আমরা আপগ্রেড করেছি। যেখানে ওয়াটার পাইপলাইন ছিল না ওখানে আমরা আবার নতুন ইনস্টল করেছি। তাছাড়া প্রত্যেকটা অ্যানিমেলকে, বিশেষ করে কার্নিভোর, হ্যাঁ, অ্যানিমেলগুলোকে লায়ন এবং লেপার্ড, তাছাড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, এই 3টা স্পিসিসকে বিশেষ করে আমরা দিনে মিনিমাম 2 বার করে জলের পাইপ দিয়ে স্নান করাচ্ছি। প্লাস যে প্যাডক এরিয়া এবং নাইট শেল্টার এরিয়া ওগুলোতে আমরা কন্টিনিউয়াস 3 থেকে 4 বার আমরা জলের স্প্রে করে রাখছি যাতে রুমটা ঠান্ডা থাকে। তাছাড়া ভারতবর্ষের অন্যান্য জু, যেমন মহীশূর জু, দিল্লি জু, যেমন নন্দনকানন জু, ওইখানে ওরা কী করে আইস কিউব, বড় বড় আইস কিউব নাইট শেল্টারে রেখে দেয়। তো তাতে কী হয়, নাইট শেল্টারে টেম্পারেচারটা ডাউন হয় এবং নাইট শেল্টারের ডোর ওপেন থাকে, তো অ্যানিমেলগুলো যখন বাইরের থেকে বেশি গরম হয় তারা নিজের থেকেই কমফোর্টেবল জোনে নাইট শেল্টারে যায়। তো ওই দিক থেকে দেখে আমরা লাস্ট 6-7 দিন ধরে কন্টিনিউয়াস আমরা আইস কিউব নাইট শেল্টারে রেখেছি, ওটাতে আমরা ভালো রেজাল্ট পেয়েছি এবং অ্যানিমেলগুলো মানে বিশেষ করে 12টা থেকে 2টা ওই পিরিয়ডটাতে নাইট শেল্টারে থাকে, ওখানে ওরা কমফোর্টেবল ফিল করে। এটা গেলো একটা সাইড। দ্বিতীয় হচ্ছে পাখির সেকশনের মধ্যে, বিভিন্ন পাখির সেকশনে আমরা অ্যাগ্রো শেডনেট দিয়েছি উপরে যাতে ডাইরেক্ট সানলাইট না পড়ে। আর তাছাড়া কিছু এক্সোটিক বার্ড সেকশন ছিল ওখানে আমরা ফ্যান লাগিয়েছি, আর্টিফিশিয়ালি ইলেকট্রিক কানেকশন দিয়ে ফ্যান লাগিয়েছি, তাতে ওদের ভিতরের যে এনক্লোজারটা আছে টেম্পারেচারটা কন্ট্রোল থাকে। আমাদের হসপিটালের মধ্যে কিছু এক্সোটিক র্যাপটাইল আছে, ইগুয়ানা, ওইগুলোর ক্ষেত্রে আমরা ফ্যান দিয়েছি এবং ওখানে থার্মোমিটার লাগানো আছে, যেই টেম্পারেচার মানে রেজ করছে 35-36-এর অ্যাবাভ যাচ্ছে আমরা কন্টিনিউয়াসলি ওয়াটার স্প্রে করছি। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আমাদের জু হসপিটাল থেকে ওআরএস এবং গ্লুকন ডি এগুলো আমরা প্রত্যেকটা অ্যানিমেলকে জলের সাথে মিক্স করে দিচ্ছি, রেগুলারলি দেওয়া হচ্ছে এবং কন্টিনিউয়াস স্টাফ সবাই অ্যালার্ট আছে। আমরা আশা রাখছি আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এই হিট ওয়েভে। তাছাড়া আমরা খাবারে কি কোনো পরিবর্তন না, পশু পাখির খাবারে আমাদের 2-3টা জিনিস আমরা পরিবর্তন এনেছি। একটা হচ্ছে যেসব ফ্রুটস যেখানে ওয়াটার কন্টেন্ট বেশি ওই ফ্রুটসগুলো আমরা প্রায়োরিটি দিচ্ছি, যেমন ওয়াটারমেলন, তরমুজ আমরা রেগুলারলি দিচ্ছি, আগে ছিল না এটা, আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি এবং ইমিডিয়েটলি আমরা এটা চালু করেছি এবং আমরা এখান থেকেও ভালো রেজাল্ট পাচ্ছি। এদিকে অভয়ারণ্যের চিকিৎসক ডাক্তার কেশব দেবনাথ জানিয়েছেন পশু পাখিদের খাবারেও আনা হয়েছে বিশেষ পরিবর্তন। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের মধ্যে এই সময়ে তৃণভোজী প্রাণীদের খাবারে রাখা হচ্ছে তরমুজসহ নানান রসালো জাতীয় ফল। নিত্যদিন পশু পাখিদের জলের সঙ্গে খাওয়ানো হচ্ছে গ্লুকোজ ওআরএসএল মিশ্রিত খাবার। নিয়ম করে পশু পাখিদের শরীরে তাপমাত্রাও মাপা হচ্ছে যাতে করে তাদের শারীরিক অবস্থার উপর তীক্ষ্ণ নজর রাখা যায়। দিন ধরে আমাদের ত্রিপুরাতে প্রচণ্ড গরমটা শুরু হয়েছে, অবশ্যই আমাদের পশু পাখিদের অসুবিধা হচ্ছেই, সেই অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সেবাজারা কর্তৃপক্ষ বা ভেটেনারি এক্সপেক্টে আমরা পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করেছি। তার সঙ্গে তার হেলথ কেয়ার রক্ষা করার জন্য, যাতে ডিহাইড্রেশন না হয় তার জন্য আমরা সবাইকে গ্লুকোজের জল, গ্লুকোজ, ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন,
এমনকি তার খাওয়ার সঙ্গে তাদেরকে পর্যাপ্ত সিজনাল ফ্রুট হিসাবে আমরা তরমুজ দিয়ে দিয়েছি প্রত্যেকটা অ্যানিমেলকে, এই যে যাতে অ্যানিমেলের ডিহাইড্রেশনটা না হয়, অ্যানিমেল শুকিয়ে না যায় বা অসুস্থতা যেন না হয় সেই জন্য আমরা পর্যাপ্ত লক্ষ্য রাখছি। সিপাহী জেলার কোনো পশু বা পাখি বা কোনো প্রাণী কি এখনো পর্যন্ত গরমের জন্য অসুস্থ হয়েছে বা এমন এরকম কিছু হয়নি এখনো? দেখুন, যেদিন আমার প্রথম কিছুদিন তো একটু বেশি ছিল, অতিরিক্ত বেশি ছিল, 40 দিন পেরিয়ে গেছিল 40 দিন, তখন আমরা কি। যদিও দেশের অন্যান্য অভয়ারণ্যগুলোতে গ্রীষ্মের এই সময়ে পশু পাখিদের অসুস্থ কিংবা মৃত্যু হওয়ার খবর থাকলেও সিপাহী জেলা অভয়ারণ্যের পশু পাখিরা এখনও পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। তাছাড়া সময় উপযোগী বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার জন্য শততৎপর রয়েছে সিপাহী জেলা অভয়ারণ্য কর্তৃপক্ষ বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।